তুই তুই ছাড়া ওকে কি সিঁদুর মাখাবে শুনি? নে মাখা। আমার বৌদি ভাইকে দেখেছিস, একেবারে মা দুর্গার মতো লাগছে। বৌদি ভাই, তুই কিন্তু সমস্ত সময়তে মা দুর্গার মতনই সর্বংসহা হয়ে থাকবি, কেমন? সংসারের সমস্ত অন্যায়, সংসারের সমস্ত দুর্নীতিকে দূর করে কিন্তু তোকে জিততেই হবে, কেমন? টিয়া ঠিক বলছিস বাবা, আমি এটুকু বুঝতে পেরেছি বড় বৌদিরা মাকে ভুল বোঝাচ্ছে। হ্যাঁ, সেই কারণেই তো। আর সেটা কেন, কিসের জন্য করছে? আমি তো যাই হোক, এটা হচ্ছে ঠিক হচ্ছে না। বৌদি ভাইয়ের নামে মায়ের কাছে মনটা বিষিয়ে দিয়ে নিজেটা সবসময় ভালো সাজার চেষ্টা কর। টিয়া, ওইভাবে ভালো সাজা যায় না, অন্যায় করে জেতা যায় না। জবা, তুমি দেখবে, তুমি যদি ঠিক থাকো তাহলে সব ঠিক থাকবে। মা একদিন না একদিন তার ভুল বুঝতে পারবে, মা তোমাকে ক্ষমা করবে, নিশ্চয়ই ক্ষমা করবে। যাও এখন, তোমার বাড়ি যাও। আপনি আপনি যাবেন না? না, আমি একটু বিষয়ের জন্য যাব। না গেলেই নয়। যাব না কেন? না মানে এই অবেলায় গায়ে গঙ্গা জল লাগলে আপনার ঠান্ডা লেগে যেতে পারে। কিন্তু ঠাকুর বিষয়ের জন্য তো যেতেই হবে। তোমরা চিন্তা করো না, তোমার বাড়ি যাও, আমি ঠিক পৌঁছে যাব। আমি আসছি। সাবধানে সাবধানে। আবার এসো মা গো, আবার এসো। আসছে বছর যেন তোমাকে আরো সুন্দর করে আমি বরণ করে আনতে পারি। সবার মঙ্গল করো, সব অশান্তি দুঃখ কষ্ট সব কিছু দূর করে দাও। বড়বাবু, বড় মা, ছোটদাবাবু, ওনাদেরকে খুব ভালো রেখো। এই সংসারের সব্বাইকে, সব্বাইকে যেন আমি খুব ভালো রাখতে পারি ঠাকুর।